আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে মাতা কসবেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অন্তরাদীপ সরকার সহ দলের নেতাকর্মীরা। মাতা মন্দিরে পুজো দিয়ে বিজেপির জয়ের প্রতি আশা ব্যক্ত করেন তিনি। সেই সাথে কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকেও এবার বিজেপি জয়ী হবে বলে আশাবাদী তিনি। আজকের সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। তো আমিও নয় বনমালীপুর এলাকা থেকে আমি প্রার্থী হয়েছি, পার্টি আমাকে প্রার্থী মনোনীত করেছেন, তাই এই মা কসবেশ্বরী মন্দিরে আমি মার কাছে প্রার্থনা করার জন্য এবং আগামী দিন যাতে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পুনঃপ্রতিষ্ঠা হয় মায়ের আশীর্বাদ মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এবং কমলাসাগর আমি দীর্ঘদিন সংগঠনের কাজের সঙ্গে জড়িত, কমলাসাগরের মণ্ডল, কমলাসাগরের যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির, ওনারাও আমার সঙ্গী হয়েছেন মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। এবং সমস্ত কার্যকর্তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি লক্ষ্য করছি, আমার দৃঢ় বিশ্বাস কমলাসাগরের বিগত দিনের যে রেকর্ড, এই রেকর্ড ভঙ্গ করে পদ্মফুল সেখানে ফুটবে এবং ত্রিপুরা বিধানসভা এখান থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি পাঠাবে মায়ের কাছে, তাই প্রার্থনা করার জন্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।